বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বেলজিয়ামস্থ চট্টগ্রামবাসীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে চট্টগ্রাম সহ পর্যায়ক্রমে বাংলাদেশের সকল জেলার লোকদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার ইচ্ছা পোষণ করে চট্টগ্রাম বেলজিয়াম প্রবাসী আবু তাহের, মোর্শেদ মাহমুদ, দাউদ খান সোহেল, রহমতুল্লাহ ববি, সালে জহুর জাহাঙ্গীর, চৌধুরী রতন, কলিমুদ্দিন, মোহাম্মদ জাহিদ পারভেজ, এম কে রাসেল, জাহিদুল ইসলাম রনি, সাখাত হোসেনের যৌথ উদ্যোগে প্রতি 3 মাস অন্তর সফল চট্টগ্রামবাসী একত্রিত হওয়া এবং চট্টগ্রামের ঐতিহ্য মেজবানির আয়োজন করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাত 8 ঘটিকায় স্থানীয় অল ইস্ট সুদ হলে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেজবানি খাবারের আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বেলজিয়ামের ইকোনমিক্যাল কাউন্সিলর ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, জাহাঙ্গীর চৌধুরী রতন, সালেহ জহুর, আবু তাহের, দাউদ খান সোহেল, কলিমুদ্দিন সহ আরও অনেকে। পরে জাহিদুল ইসলাম রনি সার্বিক ব্যবস্থাপনার প্রজেক্টরের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন নয়নভিরাম স্থির ও ভিডিও চিত্র প্রদর্শন, স্থানীয় শিল্পীদের পরিবেশিত চাটকার আঞ্চলিক গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্যকে তুলে ধরা হয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার ষড়যন্ত্র পরিকল্পনাকারীদের চিহ্নিত করে এবং বঙ্গবন্ধু হত্যায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবির মধ্য দিয়ে মার্ক আনকোনা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নূর হোসেন এবং মোহাম্মদ খানের যৌথ পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বেলায়েত হোসেন, রাজু হোসেন, দানিয়েল মোল্লা, আলমগীর হোসেন, জাকির হাওলাদার প্রমুখ। উপস্থিত বক্তারা এ সময় 15ই আগস্টে নিহত বঙ্গবন্ধু সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন। ইতালি আওয়ামী লীগ ভারেজ প্রভিন্স শাখার উদ্যোগে 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বিস্তারিত থাকছে আমাদের মিলান প্রতিনিধি নাজমুল আহসান শামীমের রিপোর্টে। বাংলাদেশ আওয়ামী লীগ ভারেজ প্রভিন্সের উদ্যোগে জাতীয় শোক দিবস 2013 উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 17ই আগস্ট শনিবার গালারাতের স্থানীয় একটি অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগ ভারেজ প্রভিন্সের সভাপতি এনায়েত হোসেন রিপল মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গাজী ফিরোজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মিলান লম্বার্দিয়া ও এর সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ সাদাত হোসেন, আকরাম হোসেন, মালেক মোল্লা, সৈয়দ মহসিন মিলন, আবুল হাশেম, হাজী শাহালম, অনিক হাওলাদার, তোফায়েল হোসেন তপু সহ অন্যরা এবং ভারেজ প্রভিন্স আওয়ামী লীগ নেতৃবৃন্দ সুলতান শিকদার, নজরুল ইসলাম, টিপু ফরাজি, হাদি খান, নাসির খান, আলী হাসান, হান্নান হাওলাদার, মিম জাল, নিক্সন, জিয়া, সোহাগ হোসেন, লিপি আক্তার, অ্যাডভোকেট সানজিদা মাহবুব, সুমি প্রমুখ। বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারকে হত্যা ইতিহাসের জঘন্যতম ও বর্বরোচিত হত্যাকাণ্ড। এছাড়াও সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তি বিভিন্ন ষড়যন্ত্র করছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং মতভেদ ভুলে গিয়ে শোককে শক্তিতে পরিণত করে 2014 সালের নির্বাচনে বিজয়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাইদুল মাতব্বরের পরিচালনায় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দুরুদ ও দোয়া পাঠ করে মোনাজাত করা হয়। নাজমুল হাসান শামীম, চ্যানেল আই, গালারাতে, ইতালি। ব্রিটেনের মাল্টি কালচারাল সোসাইটিতে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও বিভিন্ন পেইতের মানুষদের মধ্যে শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়েস্ট মিডল্যান্ডসের স্যান্ডওয়েল বারা কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ফ্যামিলি ফানফেয়ার। রবিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টিপটনের ভিক্টোরিয়া পার্কে এই ফানফেয়ার অনুষ্ঠিত হয়। ফ্যামিলি ফানফেয়ারে পরিবার পরিজন নিয়ে স্থানীয় বাঙালি ছাড়াও স্যান্ডওয়েল বারা কাউন্সিলের মেয়র কাউন্সিলর লিন্ডা হার্টন, স্যান্ডওয়েল বারা কাউন্সিলের লিডার অফ কাউন্সিলর কাউন্সিলর ড্যারেন কোপার, ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ ও ক্রাইম কমিশনার জুলি ফস্টার উপস্থিত ছিলেন। অনুকূল আবহাওয়ার কারণে ফ্যামিলি ফানফেয়ারে আগত শিশু কিশোরদের উচ্ছ্বাস আনন্দের অনুভূতি ছিল চোখে পড়ার মতো। ফানফেয়ারে খাবারসহ বিভিন্ন দ্রব্যাদি স্টল থাকলেও বাংলাদেশি বিভিন্ন পণ্য এবং মেহেদি ও ফেস পেইন্টিং এর স্টলগুলোতে ভিড় ছিল লক্ষণীয়। ফানফেয়ারটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্যান্ডওয়েল বারা কাউন্সিলের বাঙালি কাউন্সিলর সৈয়দা আমিনা খাতুন এমবি।
এবার সিলেটের খবর। সারা দেশ জুড়ে তাণ্ডব চালাচ্ছে রাষ্ট্রকে আঘাত করতে তারা বদ্ধপরিকর, আর জামায়াতকে সন্ত্রাসী সংগঠক হিসেবে নিষিদ্ধ করলে দেশের আইনের প্রতিষ্ঠা হবে বলে উল্লেখ করেছেন শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামান। আমাদের সিলেট প্রতিনিধি এফ এ মুন্না জানান, সিলেট জেলা পরিষদের সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ রুখে দাঁড়াও সিলেট কর্তৃক আয়োজিত এক নাগরিক সভায় অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল আজিজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থনীতিবিদ এম এম আকাশ, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডক্টর সারার আলী। এ সময় বক্তার অভিযোগ করে বলেন, জামাতে ইসলামের রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, তারা ইসলামকে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। বক্তারা তাদের দেশবিরোধী এই ষড়যন্ত্র রুখে দাঁড়াতে সমাজের সুশীল সহ সকল শিক্ষিত জনগোষ্ঠীকে এগিয়ে আসার প্রতি আহ্বান জানান। এ ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনাম। ক্রয়ডন কাউন্সিলের পক্ষ হতে বিসিএ নতুন কমিটিকে সংবর্ধনা প্রদান। ইউনাইটেড এয়ারওয়েজ এর পর এবার ফ্লাইট ট্রেনিং ইনস্টিটিউট করার ঘোষণা টিএসি এভিয়েশনের। স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার 33তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন। শুনছিলেন আমাদের খবর। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।